আবারও দেশের খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের দুটি যুদ্ধ জাহাজ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে অনেক অজানা ইতিহাস স্বচক্ষে দেখে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা। তারা ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। বাগেরহাট থেকে শেখ শিয়াবুদ্দিন রুবেলের পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন শকত সাগর। 26 মার্চ রবিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের যুদ্ধজাহাজ বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস তানভীর। জাহাজ দুটি পরিদর্শন করতে খুলনা, মংলা এবং এর আশেপাশের এলাকা থেকে আগত দর্শনার্থীরা কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কিভাবে সাগরে যাবে, কিভাবে যুদ্ধ করবে, আমরা এগুলো আগতে জানতাম না। জাহাজে অনেক কিছুই দেখলাম, আগে তো জানতাম না জাহাজ কি রকম দেখতে, মনের মধ্যে অনেক কৌতূহল ছিল। আজকে এসে দেখলাম, খুবই ভালো লাগলো। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগতেছে এখানকার লোকদের সঙ্গে কথা বলে, অনেক সুন্দর পরিবেশ, সবকিছু অনেক সুন্দর। জাহাজ সম্পর্কে বিশদ জানতে পেরে জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায় বললেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। দেশের উপকূলীয় অঞ্চল ও বিশাল সমুদ্রের পরিবেশ দূষণ রোধ, সুবিশাল সুন্দরবনের পর্যটক, মোয়াল, চিংড়ি চাষি, মাঝি ও অন্যান্য জনগণের নিরাপত্তা প্রদান করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কোস্টগার্ড প্রতি বছর স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে জনসাধারণের পরিদর্শনের জন্য জাহাজ উন্মুক্ত করে থাকে। এতে করে দেশের সাধারণ মানুষ কোস্টগার্ডের সক্ষমতা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিশদও জানতে পারে। এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দায়িত্বশীল কর্মকর্তাগণ। যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য 87 মিটার ও প্রস্থ 10.5 মিটার। জাহাজটির আধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম নিয়ে গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরেন। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।